বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথমবার ইভিএমের ভোটের সন্তুষ্টির পাশাপাশি বিড়ম্বনার অভিযোগ করেন ভোটাররা নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন চেয়েছেন বিএনপি প্রার্থী তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন পরাজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে চায় সোহাব কুমার বিশ্বাসের প্রতিবেদন চট্টগ্রামের চানগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র এটি সকাল নটার আগেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে সন্তুষ্টির পাশাপাশি বিড়ম্বনার অভিযোগও করেন ভোটাররা সবাই সুন্দরভাবে ভোট নিচ্ছে এবং ভোট আমিও আমিও দিতে পারছি সরকার চাইলে আরো আগে এরকম ভোটার করলে ভালো প্রথমে এসে আমার নাম্বারটা আমি পাচ্ছি না কারণ আমি কাগজপত্র কিছুই পাইনি ভোটার নাম্বারটা বার করতে পারতেছে না ভোটার উপস্থিতি কম আর বেশিরভাগ ভোট কেন্দ্রে সকালের দিকে ভোটারদের কিছু আনাগোনা থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কমতে থাকে ভোটার উপস্থিতি সকাল দশটার পর একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে পুলিশ পাহারাই কেন্দ্র ছেড়ে নগর বিএনপি কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ করেন তিনি বৈরাগত সন্তাসী গ্রুপ পুলিশের উপস্থিতিতে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে সেখানে যারা এমনিতে বাধা দিচ্ছে ভোটারদেরকে কিছু কিছু বিচ্ছিন্নভাবে ভোটার যারা ঢুকছে অপারিং প্যানেলে দ্বারা বাংগলিয়া করা পড়া ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাদের ওই গোপন বুথে ব্ল্যাক দিয়ে তারা ওখানে নৌকার প্রতীকে জোর করে দিয়ে ও इंपोर्टेंट করে দিচ্ছে আর নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এবং নিজের জয়ের আশা জানিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী এরা নির্বাচন করছেন এরা বলছে যে এটা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের নিজেরাই যদি নির্বাচন করতে প্রস্তুত না থাকে এগুলোর জন্য একটা বাহানা করছে এবং তারা জানে যে জনগণের স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে যেভাবে আজকে উৎসবমুখ পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের ভরাডুবির আশঙ্কা করে এই সব জাতীয় কথাগুলি বলছে এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছাড়াও র‍্যাব ও বিজেপির সহ ভ্রাম্যমাণ আদালত সক্রিয় ছিল বলে দাবি এই পুলিশ কর্মকর্তার কেউ যেন কোনো জায়গায় বাধাগ্রস্ত না হয় নিজের ভোট যেন নিজে দিতে পারে যা পছন্দের প্রার্থী দিতে পারে এই পরিবেশটা আমরা সৃষ্টি করতে চেষ্টা করেছি ছোটোখাটো দু একটি ঘটনা যেটি আমাদের কাছে অভিযোগ আসছে তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করছে বলখালি চানগাঁও ও পাঁচলাইশের একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম আট আসনের সাবেক এমপি এবং মহাজোটের শরিক জাসদ একাংশের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য এই আসনে আওয়ামী লীগ বিএনপি সহ মোট ছয়জন জন প্রার্থী অংশ নিয়েছেন সোহাগ কুমার বিশ্বাস এস টিভি